আলাইকুম, আমি মোহাম্মদ ফারদিন হাসান। আজ আপনাদেরকে দেখাবো কিভাবে মার্কশিট করে। তো এখানে কিছু মার্ক দেওয়া আছে, এই মার্কের ডিফেন্ড করে আমরা জাস্ট গ্রেড পয়েন্টটা বাইর করবো, দেন গ্রেড পয়েন্ট অ্যাভারেজটা বাইর করবো, তারপর হচ্ছে গ্রেডটা বাইর করবো। তো এখানে আমাদের কিছু কন্ডিশন দেওয়া আছে, তেমন হচ্ছে 0 থেকে যদি 32 কেউ পায় তাহলে 0 পয়েন্ট, গ্রেড আসবে ফেড। এই আকারে আমরা জাস্ট এখানে বাংলা, ইংরেজি, আইসিটি, ফিজিক্স, কেমিস্ট্রি এইগুলোতে জাস্ট এইগুলো সবগুলো কন্ডিশন এখানে ব্যবহার করব। তো প্রথম ইকুয়াল, তারপর দিচ্ছে হচ্ছে ইফ, যদি বাংলার এই সেল, যে সেল নাম্বারটা দেওয়া আছে অবশ্যই সেল নাম্বার এখানে আসবে, সেই সেলে 33-এর কম থাকে, 33-এর কম যদি থাকে তাহলে 0 পয়েন্ট। এটাকে সহজে নেওয়ার জন্য আমরা জাস্ট এটাকে কপি করতেছি, কন্ট্রোল সি, তারপর কন্ট্রোল ভি। এরপর হচ্ছে যদি 40-এর কম হয় তাহলে 1 পয়েন্ট, যদি 50-এর কম হয় তাহলে 2 পয়েন্ট, যদি 60-এর কম হয় তাহলে 3 পয়েন্ট, যদি 70-এর কম হয় 3.5, 80-এর কম হলে 4 পয়েন্ট, 100 এবং 100-এর যদি কম হয়, তার মানে ইকুয়াল দিছি আমি, ইকুয়ালে ধরছে হচ্ছে 100-কে সমান সমান ধরে নেবে, সুতরাং 100 এবং 100-এর যদি কম হয় তাহলে হচ্ছে 5 পয়েন্ট। এরপরে আমি সবগুলো ব্র্যাকেট ওপেন করেছি, একটা ব্র্যাকেটও ক্লোজ করিনি, দেন এখানে আমি ব্র্যাকেটটা ক্লোজ করব। তবে একটা শর্ত, এখানে দেখেন এই ব্র্যাকেটটা শুধুমাত্র কালো, আমি ব্ল্যাক, এরপরে ব্র্যাকেট যেগুলো আছে সবগুলোতে এক একটা কালার আছে, যতক্ষণ পর্যন্ত এই ব্র্যাকেটটা না আসবে, আমি কালো ব্র্যাকেটটা না আসবে ততক্ষণ পর্যন্ত আমি ব্র্যাকেট দিতেই থাকবো। কালো ব্র্যাকেট চলে আসছে, দেন এন্টার। বাংলার গ্রেড পয়েন্ট বাইর হয়ে গেছে, এটাতে ক্লিক করে জাস্ট আমার কার্সারটাকে এখানে হচ্ছে একটু সেল পয়েন্টার কেমন যেন একটু, আই মিন আমার কার্সারটা একটু মোটা, যখন আমি এখানে যাব তারপরে এটাকে নিচে নামিয়ে নিচ্ছি, এরপরে এটাকে ধরে এই কেমিস্ট্রির লাস্ট পর্যন্ত যাবো। এখন আমার এখানে অটো নাম্বারগুলো দেওয়া আছে, আই মিন জিপিএগুলো, জিপিগুলো দেওয়া আছে। এরপর হচ্ছে জিপি, গ্রেড পয়েন্ট অ্যাভারেজ, গ্রেড পয়েন্ট অ্যাভারেজের জন্য ইকুয়াল ব্যবহার করে জাস্ট অ্যাভারেজ, অ্যাভারেজ, তারপর আছে ব্র্যাকেট, এরপর যেই সেলটা ফার্স্ট সেল নিব, এরপর আছে লাস্ট সেল, এটাকে ধরে টানলেই হয়ে যাবে, ব্র্যাকেট ক্লোজ, দেন এন্টার। গ্রেড পয়েন্ট অ্যাভারেজ চলে আসছে। এবার গ্রেড, গ্রেডের জন্য যেহেতু আমরা গ্রেডে দুইটা কন্ডিশন দেবো, এই যে সাবজেক্টগুলো আছে এই সাবজেক্টগুলোতে যদি কোনো সাবজেক্টে 0 পায় তাহলে সে ফেল দেবে। আমরা প্রথম যাচ্ছি, যেহেতু তাকে দুইটা কন্ডিশন দেবো তাহলে সেহেতু আমরা ইফ অর ব্যবহার করতেছি, ইফ অর বলতেছি যদি জিপিএ সমান 0 হয় তাহলে সে ফেল দেবে, বাংলা সমান 0, ইংলিশ সমান 0, আইসিটি সমান 0, ফিজিক্স সমান 0, কেমিস্ট্রি সমান 0 যদি হয় তাহলে সে আমাদেরকে ফেল দেবে, আই মিন ফেল দেখাবে।
এরপরে যাচ্ছে আরেকটা কন্ডিশন, ইফ এন্ড জিপি এর উপরে তার গ্রেডটা আসবে, সেক্ষেত্রে আমরা জিপি এতে বলে দিচ্ছি যদি এম ফোর সমান ফাইভ হয় তাহলে সে দিবে হচ্ছে এ প্লাস। এটাকে জাস্ট আমরা কপি করতেছি, যেহেতু এটার উপর অনেকগুলো কন্ডিশন হবে সেহেতু আমরা এটাকে কপি করতেছি। এরপরে দিচ্ছে হচ্ছে এম ফোর যদি ফোরের উপরে হয় তাহলে দিবে হচ্ছে সে এ, এম ফোর যদি থ্রি পয়েন্ট ফাইভের উপরে হয় এবং থ্রি পয়েন্ট ফাইভ তাহলে দিবে হচ্ছে এ মাইনাস, এম ফোর যদি থ্রি পয়েন্ট এবং থ্রি পয়েন্টের উপরে হয় তাহলে দিবে হচ্ছে বি, এম ফোর যদি টু পয়েন্ট এবং টু পয়েন্টের উপরে হয় তাহলে দিবে হচ্ছে সি, এম ফোর যদি ওয়ান পয়েন্ট এবং ওয়ান পয়েন্টের উপরে হয় তাহলে দিবে হচ্ছে ডি। সুতরাং এখানে আমরা অনেকগুলো ব্র্যাকেট ওপেন করেছি, আবার কিছু কিছু ব্র্যাকেট ক্লোজ করেছি, কিছু কিছু ব্র্যাকেট ক্লোজ করিনি, সেজন্য আমরা লাস্ট হচ্ছে সবগুলো যেগুলো ক্লোজ করে নাই সেগুলো ক্লোজ করে দিব। দেখেন এখানে লাস্টের ব্র্যাকেটটা, আমি প্রথম যে ব্র্যাকেটটা দিয়েছি সেই ব্র্যাকেটটা ব্ল্যাক, তার মানে এখানে যতক্ষণ পর্যন্ত ব্ল্যাক ব্র্যাকেটটা আসবে না ততক্ষণ পর্যন্ত আমরা ব্র্যাকেট দিতে থাকব। আসছে, এরপরে এন্টার, তার মানে হচ্ছে এটার জিপি হচ্ছে ফোর, তার মানে এ গ্রেড। এরপরে এটাকে জাস্ট কপি করে দিচ্ছি। দেখেন অলরেডি এখানে এই কেমিস্ট্রিতে সে কি করছে, জিরো দিয়েছে, তার মানে সে ফেল দিয়ে দিয়েছে অলরেডি। ধন্যবাদ সবাইকে।